দণ্ডবেড়ি পড়া অবস্থায় বাবার জানাজায় অংশ নিল ছাত্রদল নেতা নাজমুল মৃধা। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে ঘটেছে এই ঘটনা। গত 20 ডিসেম্বর গ্রেফতার হয় নাজমুল। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পটুয়াখালী কারাগারে রয়েছে সে। শুক্রবার রাতে মারা যায় তার বাবা আব্দুল মোতালেব মৃধা। আবেদনের প্রেক্ষিতে জানাজায় অংশ নিতে 5 ঘন্টার জন্য তাকে মুক্তি দেয় আদালত। শনিবার বিকেলে হাতকড়া আর ডান্ডাবেড়ি পরা অবস্থায় তাকে নিয়ে আসা হয় গ্রামে। জানাজার সময় হাতকড়া খুলে দিলেও ডান্ডাবেড়ি খোলেনি পুলিশ। ছবি তুলতে বা ভিডিও করতেও বাধা দেয় তারা। ডান্ডাবেড়ি পরা অবস্থায় জানাজায় অংশ নেওয়া শেষে তাকে আবার ফিরিয়ে নেওয়া হয় কারাগারে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নিরাপত্তাজনিত কারণে তার পায়ের ডান্ডাবেড়ি খোলা হয়নি। আক্তার ফারুক শাহীন, দৈনিক যুগান্তর, বরিশাল।